কাঁদছো কেন? তুমি চোখের জলটা মোছো, আমি আবার দেখবে ঠিক চলে আসবো তোমার কাছে। এলাম, সাবধানে থেকো। সঙ্গীতা, আমি এলাম, তুমি নিজের আর আমার পরিবারের খেয়াল রেখো। আসছি তাহলে। মা, টিম ছাড়ার সময় হয়ে এলো। এলাম তাহলে, তুমি তোমার নিজের খেয়াল রেখো। নমস্কার, এসএনটি স্টাডির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন মা তুঝে সালাম। এই নিবেদনের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমরা ভারতীয় সৈন্যবাহিনীদের দেশের প্রতি বলিদানের এক অপূর্ব নিদর্শন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এই কাহিনী আপনাদের মনে দেশ মায়ের প্রতি আরও ভালোবাসা জাগিয়ে তুলবে। আরে ভাই, তুই এখানে একা একা চুপচাপ বসে কি করছিস? কিছু কি হয়েছে তোর? দেখেও তো তোর মনটা খারাপ মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না না, কিছু হয়নি। না ভাই, কিছু তো হয়েছে। আচ্ছা, তুই যদি বলতে না চাস তাহলে বলতে হবে না। এই, তোরা এখানে বসে বসে কি করছিস? ওদিকে সবাই আনন্দ করছে যে, আর তোরা এখানে একা একা বসে কি কথা হচ্ছে? তেমন কিছু নয় রে, অমরের মনটা খুবই খারাপ, কিন্তু অমরকে বারবার বলছি যে কি হয়েছে কি হয়েছে, এ বিষয়ে কিছুই বলছে না, তাই এ বিষয়ে একটু কথা হচ্ছিল। বলবি বা কেন, ও আমাদের বন্ধু বলে মনে করে নাকি? আরে সেটা নয় রে। তা নয় তো কি, তুই আমাদের কি বন্ধু বলে মনে করিস? বন্ধু বলে যদি মনে করতিস তাহলে তো দুঃখের কারণটা তো আমাদের বলতিস, তাই না? জানিস তো, ইদানিং আমার মায়ের শরীরটা খুবই খারাপ যাচ্ছে, আমাকে যেতে বলছে অনেক করে। আসলে মাকে দেখার মতো তো তেমন কেউ নেই, কিন্তু এখন এত কাজের চাপ, কি করে যাই বলতো? তাই মনটা খুব খারাপ রে। মাসিমাকে একবার বুঝিয়ে বল। অনেক বলেছি মাকে, কিন্তু মায়ের শুধু সেই একটাই কথা, বাবা তুই কবে আসবি? এই বুড়ি মাকে একবার কি দেখতে ইচ্ছা করে না? ফোন করলেই মা শুধু কাঁদে। অমর, তুই মন খারাপ করিস না রে ভাই, তুই মাসিমাকে বল এক মাসের মধ্যে তুই বাড়ি চলে যাবি। মন খারাপ করারই কথা, আমরা এখানে ছ মাস আছি, বাবা মাকে কতদিন দেখিনি, কি জানি সব কি করছে? জানিস, জানিস শুভঙ্কর, আমার একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে জানিস। আমার বউ নাকি বলেছে আমার মেয়েকে পুরো নাকি আমার মতন দেখতে। আমার মেয়েকে আমি এখনো চোখের দেখাটুকুও দেখতে পাইনি, কি জানি কি করছে আমার মেয়েটা। আচ্ছা, তোর মেয়ের নাম কি রেখেছিস? মেয়ের নাম রেখেছি স্নিগ্ধা। বাহ, ভারী মিষ্টি নাম তো। রামসিং এর হাত দিয়ে একটা চিঠি পেলাম আজকে, চিঠিটা আমার বউ লিখেছে। আমার বউ কি লিখেছে জানিস? কি লিখেছে? আমার বউ নিজের কথা কিচ্ছু লেখেনি, লিখেছে আমার শুধু মেয়ের কথা। লিখেছে যে তোমার মেয়ে তোমার জন্য যে আকুল হয়ে বসে আছে, শেষে এটাও বলেছে যে বাড়ি কবে আসবে। আচ্ছা শুভঙ্কর, তুই তো আমাদের দুজনের কথা শুনলি, আচ্ছা তোর বউ মানে সঙ্গীতা কেমন আছে, খবর ফবর পেয়েছিস? হ্যাঁ, সঙ্গীতা ভালোই আছে, কিন্তু এখানে এত কাজের চাপ, বিয়ের 15 দিনের মধ্যে তো চলে আসতে হলো।
তাহলে বৌদি তো তোমায় খুব মিস করছে। হ্যাঁ ঠিকই বলেছিস, চিঠিতে শুধু তো একটা কথাই বলে, অনেক দিন তো হলো, কবে বাড়ি আসবে, আমার আর ভালো লাগছে না, কি বলবো বলতো। হ্যাঁ বলবি যে কিছুদিনের মধ্যেই চলে যাব। আচ্ছা এখন ওসব বাদ দে, মন খারাপ সব ছাড়, ওদিকে সব নাচ গান হচ্ছে, চ ওদিকে একটু আনন্দ করে আসি, আমাদের এক্ষুনি তো আবার ডিউটিতে জয়েন করতে হবে, চ। হ্যাঁ চল 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 চ। তাদের মধ্যে বিভিন্ন রকম দুঃখ বেদনা থাকা সত্ত্বেও তারা চলল, তাদের বন্ধুরা যেখানে আনন্দ করছে, গান শুনছে, মজা করছে, এমনই সময় ঘটল এক ঘটনা। বিজয়, ভাই শুভঙ্কর, এবার তোর কি হয়েছে? এবার তুই এরা ফোন করছিস কেন? এ ভাই তুই এমন করছিস কেন ভাই? এ ভাই এ ভাই আমি আর পারলাম না, কোথায় কষ্ট হচ্ছে বল, বলতে পারলাম না, আমাদের কথা ভুলে গেলি তুই, তোর কিচ্ছু হবে না, আমরা আছি, তোর কিচ্ছু হবে না, আমার সময় শেষ রে, তোকে যে মেরেছে তার প্রতিশোধ আমরা নবই, নবই আমরা তার প্রতিশোধ। গৌর গৌর দেখ তো বাবা কে এলো। দেখছি মাসিমা, দেখছি। মাসিমা আছেন? হ্যাঁ মাসিমা ভেতরেই আছেন, আপনারা আসেন আসেন। ঠিক আছে চলো চলো। কে রে, অমর এলি নাকি? বাবা এত দিন পর, বুড়ি মাটার কথা মনে পড়লো তাহলে? মা আমি কিন্তু তোকে আর ছাড়ছি না বাবা, আমার বাড়িতে এবার লক্ষ্মী আনতেই হবে তোমায়। আচ্ছা আচ্ছা যা, তুই আগে আধ মুখ কানা দুই আয় দেখি, তোর প্রিয় নারকল নাড়ু বানিয়েছি রে, খাবি তো? মাসিমা আমি অমর নয়, মাসিমা আমি অমরের বন্ধু বিজয়। ও অমর, অমর আমার অমর কোথায়, অমর কোথায়, ও আসেনি? মাসিমা মাসিমা আপনি আপনি শান্ত হন, চলো কেউ কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ কিছু বলছো না কেন, কী হচ্ছে আমার অমরে? হ্যাঁ আমার অমরের কী হচ্ছে, চুপ করে আছো কেন, বলো বলো কী হলো, কেন চুপ করে আছো তোমরা, বলো না কী হচ্ছে আমার অমরের, কী হয়েছে, কী হচ্ছে আমার অমরের, কী হয়েছে? মাসিমা অমর অমর আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, মাসিমা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে। না না আপনি 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 শান্ত হন মাসিমা, আপনার আপনার কিছু হয়ে যাবে না হলে, আপনি শান্ত হন, শান্ত হয়ে বসুন এখানে। মাসিমা আপনার পা ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করছি, মাসিমা
একটা মায়ের কোল থেকে যে একটা সন্তানকে যে কেড়ে নিয়েছে, তাদের আমরা মোক্ষম জবাব দেব। জবাব দেবই আমরা তাদের, আমরা তাদের জবাব দেবই। আজ এক পাক সোলজার নে হামারে এক সোলজার কো মার দিয়া, আপ লোগো কা খুন খোললা হে? ইয়েস স্যার। ইউ অল আর রেডি টু দা কাউন্টার অ্যাটাক? ইয়েস স্যার। উন লোগো কে ঘর মে ঘুস কে মারেঙ্গে কোই শক? নেই স্যার। লেটস স্টার্ট দা কাউন্টার অ্যাটাক। বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।